আমরা এখন রয়েছি মহিষাদল ব্লকের 13 ফেখা ফেরিঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকোগুলো কিভাবে লোকজনকে নিয়ে এপার থেকে ওপারে নিয়ে যায়। বলে রাখি, ওই যে অপর প্রান্ত দেখছেন ওটি হচ্ছে নন্দীগ্রাম। এখান থেকে জলপথে খুব কম সময়ের মধ্যে আপনি নন্দীগ্রাম পৌঁছতে পারবেন। নৌকোটি এই মাত্র ছাড়ল এবং অন্য একটি নৌকো অপর প্রান্ত থেকে আসছে। নৌকোতে একটি নির্দিষ্ট সংখ্যক লোকজন নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। তদারকি করার জন্য এখানে প্রশাসনিক কর্মীও রয়েছেন। এই যে নৌকোগুলো দেখছেন, এগুলি কিছুক্ষণ আগে চলছিল, বর্তমানে এটি এখন বিশ্রামে রয়েছে। ভাটা থাকার কারণে জল অনেকটাই নেমে গিয়েছে, তাই লোকজনকে অনেকটাই কাদার মধ্য দিয়েই আসতে হচ্ছে। এবার আপনাদেরকে দেখাবো সেই হলদি দ্বীপ, সেদিকেই এগোচ্ছি। যেতে দেখলাম এক জেলে ভাই মাছ ধরছে। এখানে সাধারণত লবণাক্ত জলের মাছ পাওয়া যায়। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাছে আনার চেষ্টা করছি। এই যে দ্বীপটি দেখছেন, এটি হচ্ছে হলদি দ্বীপ। 10 বছর আগে এখানে হঠাৎই নদী গর্ভে মাথা চাঙড়া দিয়ে উঠেছিল এই দ্বীপটি। আগে লোকজন এখানে যেতে খুব ভয় পেতেন, তবে বর্তমানে এখানে সুন্দরী, গোরান, গেওয়া ইত্যাদি গাছ জন্মানোর পর এটি পর্যটকদের একটি ভ্রমণপ্রিয় জায়গা হয়ে উঠেছে। এখানে বিভিন্ন ধরনের পাখিদের আনাগোনা লেগেই থাকে। আমি একটু নিচে জিজ্ঞেস করতে গেলাম বর্তমানে ফেরি ভাড়া কত। ওনারা জানালেন 5 টাকা। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, কিছুক্ষণ আগে বৃষ্টি বন্ধ হয়েছে। এবার আমরা একটু খোঁজ করব চায়ের দোকানের। এখানে একটা চায়ের দোকান দেখতে পেলাম। চাটি সত্যি খুব সুন্দর হয়েছে। চা শেষ করে আমরা বাড়ি ফিরবো।